আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার সাথে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি মূলত পিএলআইডি রোগী। এক একটা মানুষ এক একটা সমস্যা নিয়ে আসতেছেন, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন। যারা একটু স্বাস্থ্য সচেতন, নিজেকে একটু বেশি পরিমাণে ভালোবাসেন, তারা যখনই সমস্যা তখনই ডক্টরের শরণাপন্ন হন এবং খুব অল্প সময়ের ভিতরে তারা আসলে সুস্থ হয়ে ওঠেন। বাট আমাদের ভিতরে অনেকেই আছেন যারা দীর্ঘদিন যাবৎ যাচ্ছি, চিকিৎসা করব, এই ধরনের গড়িমসি করতে করতে একটা সময় রোগটাকে এত বড় বাঁধিয়ে ফেলেন, তখন ফেরত আসাটা সত্যি একটু দুঃসাধ্য হয়ে ওঠে। দর্শক, আমার পাশে যিনি আছেন উনি একজন পিএলআইডি রোগী এবং উনি দীর্ঘদিন যাবৎ এই ব্যথা নিয়ে উনি ভুগেছেন। আসুন দর্শক, কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, কখন এর উৎপত্তি, কীভাবে উৎপত্তি এবং সর্বোপরি আজকে চিকিৎসার পর উনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম নুরুল ইসলাম। নুরুল ইসলাম স্যার, দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি মাদারীপুরে। মাদারীপুরে, আমরা জানি আপনি একজন প্রবাসী, কোথায় ছিলেন স্যার? এই ফিলিপিনে আমার বিজনেস আছে, ফিলিপিনে থাকি। আচ্ছা, ওকে, ফিলিপাইন। স্যার, কী ধরনের ব্যবসা ওখানে? এটা গার্মেন্টস লাইনের ব্যবসা, আমাদের দোকান আছে আর কি ওখানে। আচ্ছা, কত বছর হবে স্যার ওখানে আছেন? ওখানে 6 বছর প্লাস আমার বিজনেস চলতেছে। আচ্ছা, তার মানে দীর্ঘদিন যাবৎ ওখানেই আছেন। এবং স্যার, ওখানে কি একটা দীর্ঘ সময় বসে কাজ করতে হয় এরকম কোনো কাজ নাকি? হ্যাঁ, দীর্ঘ সময় বসে কাজ করতে হয়। আসলে দোকানে ক্যাশে লং টাইম বসে থাকতে হয়, ওই সমস্যাটা থেকেই মনে হয় এই সমস্যাটা আমার হয়ে গেছে। আচ্ছা, তো সমস্যাটা যদি আমাদের দর্শকদের জন্য একটু খুলে বলেন যে এক্স্যাক্টলি আসলে কি সমস্যা প্রথম আপনি বুঝতে পারেন, আর এটা ঠিক কতদিন আগে আপনি বুঝতে পারেন প্রথম? আসলে সমস্যাটা আমার 2 বছর আগে থেকে আমি বুঝতে পারি। এবং আমি যখন মানে হাঁটি, হাঁটলে আমার বাঁ পাটা ঝিমঝিম ভার হয়ে মানে অপসের মতো হয়ে যেত। আচ্ছা, আমি 5 মিনিটের বেশি আর হাঁটতে পারতাম না। 5 মিনিট হাঁটলে আমার বসে পড়তে হতো, যে যেখানে হাঁটতাম ওখানে অবস্থা বসে পড়তে হতো। তো এই সমস্যার আর কি মানে কিছুক্ষণ মানে হাঁটার পরে দেখছেন যখন অবশ্য অবশ্য হয়ে আসছে আপনি কোথাও বসে পড়তেন এবং একটু পরে যখন ঠিক হতেন আবার হাঁটতেন? আবার হাঁটতাম। আচ্ছা, মানে গন্তব্যে যাওয়ার জন্য আপনাকে একটু রেস্ট নিয়ে নিয়ে যেতে হতো, তার মানে দূরের গন্তব্য শুনলে কিছুটা ভয় পেতেন আপনি? হ্যাঁ, সেরকম একটু ভয় পেতাম। তো দীর্ঘ সময় বসে থাকলে কি এই সমস্যাটা হতো নাকি আপনার শুধু হাঁটলে এই সমস্যাটা হতো? শুধু হাঁটলে আমার সমস্যাটা বেশি হতো, মানে দাঁড়ায় থাকলে এবং হাঁটলে। আচ্ছা, ব্যথাটা কি উপরের দিকে রেফার হতো কখনো, ঘাড়ে বা হাতের দিকে ব্যথাটা যেত কখনো? আমার ব্যথাটা উপরে যেত না, আমারটা পা থেকে ঝিমঝিমে নিচে চলে যেত, একদম পায়ের কোমর থেকে নিচে করে আঙ্গুল পর্যন্ত। আচ্ছা, যখন এই প্রবলেমটা প্রথম শুরু হয় কি করেছেন স্যার? আমি প্রথম শুরু হওয়ার পরে আরেকটা থেরাপিস্টে গিয়েছিলাম, তো বাংলাদেশে ওখানে আমি থেরাপিস্ট নিয়েছি। তো আসলে আমি সেভাবে কোনো সুফল পাইনি ওখানে। এরপরে আমি আবার বিদেশে চলে যাই। বিদেশে চলে যাওয়ার পরে আবার সেম সমস্যাটা আমার হয়ে যায়। আচ্ছা, তো আপনার যখন প্রথম দিকে এই সমস্যাটা শুরু হলো, প্রথম যে ডক্টরের কাছে গিয়েছিলেন উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন আপনাকে? না, ওকে আমার এমআরআই রিপোর্ট ছিল, এমআরআই দেখেছে। তো উনি বলেছিল যে এটা 2টা অপশন আছে, হয়তো অপারেশনে যেতে হবে না তো থেরাপিস্ট আর কি। তো আমি অপারেশনে যাইনি, থেরাপিস্টটাই বেছে নিয়েছিলাম। কিন্তু ওখানে যে চিকিৎসা পদ্ধতি যেটাই ছিল সবই আমি নিয়েছি, কিন্তু আসলে সেভাবে আমার ইম্প্রুভ হয়নি ওখানে। আচ্ছা, তারপর ওখান থেকে আর কি আমি চলে আসি আর ট্রিটমেন্ট না করে, পরবর্তীতে আবার বাইরে চলে যাই। তো বাইরে চলে যাওয়ার পরে 2 বছর পরে আবার এটা কামব্যাক করে ব্যথাটা। আচ্ছা, মানে ব্যথাটা মাঝখানে কমে গিয়েছিল? কমে গিয়েছিল, হ্যাঁ, মাথাটা কমে গিয়েছিল, পরে আবার 2 বছর পরে কামব্যাক করে। পরে এরপরে আমি এই শফিউল্লাহ স্যারের সাথে অনলাইনে যোগাযোগ করে ও বিদেশ থেকে চলে আসি। আচ্ছা, মানে যখন আপনি দেখছেন যে আপনি কিছুটা ভালো আছেন আপনি বাইরে চলে যান এবং আপনার যে স্বাভাবিক কাজগুলো সেগুলো আপনি করতে থাকেন, মাঝে মাঝে এটা সমস্যাটা কিছুটা হলো আপনাকে হয়তো ব্যথা দিতে পারছে, এত বেশি পরিমাণে দিত না, বাট হঠাৎ করে দেখছেন যে আবারও সেই একই ব্যথাটা ফেরত এসেছে এবং তখন আপনি খুঁজতে থাকেন যে এর আসলে চিকিৎসাটা কি আছে বা অনলাইনে আপনি তখন সার্চ করতে থাকেন। আর ওই সময় আপনি স্যারের একটা ভিডিও দেখতে পান। জি, রাইট। এবং তখন আপনি ডিসিশন নিয়েছেন যে না, আমি একটু দেশে গিয়ে স্যারের সাথে একবার দেখা করি, দেখি সমাধান পাই কিনা। এবং সেই অনুযায়ী আপনি সরাসরি চলে আসেন দেশে। চলে আসি, স্যারের সাথে প্রথম দেখায় স্যার কি বলেছিলেন আপনাকে? স্যারও সেম বলেছিল যে এটারও 2টাই পদ্ধতি, একটা অপারেশনে যেতে হবে, হয়তো আমাদের
থেরাপি আর কি নিতে হবে। তো আমি স্যারকেও সেম কথা বলেছি যে স্যার আমি অপারেশনে যেতে চাচ্ছি না, আমি আপনার থেরাপিটা ট্রাই করবো, কারণ আমি আপনার অনলাইনে অনেক দেখেছি বেশি বেশি সাকসেস হয়, আমি ওই ভরসা নিয়ে আর কি আসা। পরে স্যারে বলে ঠিক আছে, আমি আশ্বাস দিতে পারি যে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট হবে। তো ওই স্যারের ওই কথাতে আমি আর কি ভর্তি হয়ে গেলাম এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। ট্রিটমেন্ট শুরু আজকে কততম দিন স্যার? আজকে আমার 23তম দিন। 23তম দিন। তো আমার যতটুকু ব্যথা নিয়ে আমি ভর্তি হয়েছিলাম, তো ইনশাল্লাহ 70-80% আমার ইম্প্রুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার মানে অনেকটুকুই আপনার এখন ইম্প্রুভ হয়ে গেছে? জি ইনশাল্লাহ অনেকটাই। আপনি কি একটু হাঁটাচলা করে দেখেছেন, আগের মতো সমস্যাটা হয় কিনা? না, আগের মতো অতটা আসে না, মানে ভর্তির আগে যে যতটা আসতো এখন হাঁটলে অতটা আসে না, একটু হাঁটাচলা করে দেখেছি। তার মানে কি আপনি এখন মোটামুটি কনফিডেন্ট? হ্যাঁ কনফিডেন্ট। 24 আওয়ার্স আমার যে ঝিমঝিম ভাটটা যেটা ছিল সেটাও মানে 80% ওভাবে চলে গেছে, চলে গেছে। দীর্ঘদিন পরে ব্যথামুক্ত অথবা টেনশন ফ্রি কেমন লাগছে? আসলে তো ভাষা ব্যক্ত করা যাবে না, খুবই ভালো লাগছে। আসলে আমি ধন্যবাদ জানাই স্যারকে, সে সাথে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যেন সবাইকে মুক্ত দান করে আল্লাহ। স্যার 23 দিন অনেকটা সময়, স্যারের বিভিন্ন পেশেন্ট দেখেছেন, আপনার সামনে হয়তো অনেক পেশেন্ট এসেছেন, সুস্থ হয়েছেন, আবার চলে গেছেন। সর্বোপরি অনেক পেশেন্ট আছেন বা অনেক মানুষ আছেন যারা হয়তো জানতে চান, তাদের জন্য আপনি যদি কিছু বলেন স্যার। আসলে সবার উদ্দেশ্যে এটাই বলবো যে যারা এই সমস্যা যারা ভুগছেন তারা বিভিন্ন জায়গায় মানে অযথা ট্রাই না করে মনে হয় স্যারের কাছে আসলে আমি খুশি হব, কারণ স্যারের ট্রিটমেন্ট আমার ভালো লেগেছে। আর স্যারের এখানে যারাই আসলো বা নিজেও যেটা দেখেছি অন্য ট্রিটমেন্ট থেকে আমার কাছে ভালো লেগেছে। তো সবার কাছে অনুরোধ করবো যে সবাই একবার হলো এই সমস্যার জন্য যেন স্যারের কাছে আসে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ, এরকম হাজারো মানুষ আছেন, খুবই সিম্পল জিনিস, যদি আমরা সেটাকে সঠিক সময় চিকিৎসাটা না করি সেটা কিন্তু অনেক বিশাল হয়ে দেখা দেয়। এটা আমাদের সবার জন্য, সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে আপনি দেখেন, ছোট একটা জিনিস দিয়ে শুরু হয়, একটা সময় সেটা এতটা বড় আকার ধারণ করে আমরা কল্পনা করতে পারি না। সেটা জীবনের রোগ বলেন, যে কোনো সমস্যা বলেন, সব কিছুই। এই জন্য সমস্যাকে আসলে কখনো বাড়তে দিতে নেই, যখনই সমস্যা তখনই এর সমাধান করে ফেলা উচিত। দর্শক, চিকিৎসা আছে, আমাদের দেশেই আছে, ভালো ভালো চিকিৎসা আছে। দেখুন আমার এই ভাই, শুধু আমার এই ভাই না, এরকম অসংখ্য মানুষ আপনারা অলরেডি দেখেছেন যারা প্রবাস থেকে, বিভিন্ন দেশ থেকে তারা ছুটে এসেছেন চিকিৎসার জন্য এবং হাসি মুখে ফেরত গিয়েছেন সম্পূর্ণ সুস্থ অবস্থায়, ভালো অবস্থায়। দর্শক, বিচার করার দায়িত্ব আপনাদের, আপনারা কী করবেন সিদ্ধান্ত অবশ্যই আপনাদের। আমাদের হাতটা সবসময় বাড়ানো আছে আপনাদের দিকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।